গোঘাট থানা আগে গ্রেপ্তার করেছিল 7 ডাকাত দল, এবার উদ্ধার হলো 56 বস্তা তিল। গোঘাটের কাটালির পচাখালী এবং শালঝাড় এলাকা থেকে চুরি হওয়া 56 বস্তা তিল উদ্ধার তারকেশ্বর থানা এলাকার তেহটটো গ্রামের একটি গোডাউন থেকে। গোঘাট পুলিশের এই তৎপরতা যেমন উভয় গোডাউন মালিককে খুশি করেছে, তেমনই চুরি হওয়া মাল ফিরে পেয়ে খুশি কাটালি এলাকার পচাখালীর এবং গোঘাটের শালঝাড় এলাকার গোডাউন মালিকেরা বেজায় খুশি। হুকলির গোঘাট থেকে সন্তোষ সাঁতরার রিপোর্ট, সময়ের সংবাদ। গত 4 সেপ্টেম্বর রাতে আমার গোঘাট থানার অন্তর্গত শালঝার উত্তরপাড়ার মোড় সংলগ্ন একটা গোডাউন ছিল, গোডাউন থেকে তিল চুরি হয়ে গিয়েছিলো। সেই তিল চুরি হওয়া পরের দিন আমরা গোঘাট থানার দ্বারস্থ হই এবং স্যারদেরকে খবরাখবর করি। স্যাররা যায়, তদন্ত শুরু করে এবং আমাদেরকে বলে তোমরা একটু ওয়েট করো, আমরা সমস্ত কিছু খতিয়ে তোমাদেরকে যথাযুক্ত সাহায্য করব। তো স্যারেরা সমস্ত কিছু ইয়ে করে গত 16 সেপ্টেম্বর চোর দিকে ধরে এবং মাল উদ্ধার করার জন্য কাল রাতে স্যারেরা যায়। মাল কিছু মাল উদ্ধার হয়েছে, এখনও কিছু মাল বাকি আছে। তো গোঘাট থানার স্যারদের কাছে আমাদের মানে অশেষ কৃতজ্ঞতা, ওনারা যে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং ওই মাল কোর্টের দ্বারস্থ হবে। কোর্ট থেকে স্যাররা আমাদেরকে আশ্বস্ত করবে এটুকুই। দাদা, আপনার তিলের গোডাউনটা কোথায় ছিল? আমার তিলের গোডাউনটা ছিল শালঝার উত্তরপাড়ার মোড়ে, ব্যাঙ্গাই অঞ্চলে। কত টাকার তিল চুরি হয়েছিল? প্রায় 9 লাখ টাকা আনুমানিক। কিছু ক্যাশ চুরি হয়েছিল নাকি? না, ক্যাশ কিছু নয়, ব্যাংকের কাগজপত্র, ব্যাগ, সিসিটিভি ফুটেজ সমস্ত কিছু নিয়ে চলে গেছে। স্যারদের কাছে খুবই আমরা কৃতজ্ঞ, ওনারা যথাযুক্ত ব্যবস্থা নিয়েছে বা আরও সহযোগিতা আমাদেরকে করছে। আমাদের থেকে কোনো স্যাররা সব দিক থেকেই আমাদেরকে সাফল্য এনে দিচ্ছে, স্যারদের কাছে আমাদের খুবই কৃতজ্ঞতা। পুলিশ কি অ্যারেস্ট করেছে দোষীদেরকে? হ্যাঁ, দোষীদেরকে অ্যারেস্ট করেছে। আপনার নাম? আমার নাম ঘোষ কুমার নন্দী। আপনার বাড়ি কোথায়? বাড়ি শালঝার। আপনি কি দোকানের মালিক? হ্যাঁ, আমি দোকানের। আপনি দেখতে চান আপনার সন্তান ইংরেজিতে কথা বলছে? তাহলে আসুন আপনার সন্তানকে বিদেশিদের মতো করে ইংরেজি বলতে শেখায়। আপনার প্রিয় শহর কামারপুকুরে মার্চ মাস থেকে শুরু হয়েছে স্পোকেন ইংলিশ ক্লাস। বিশদে জানতে যোগাযোগ করুন শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলো, হুগলি। মোবাইল নম্বর 7076918661 এবং 8900688976।